যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলায় দুশো পঞ্চাশের বেশি আসন জেতার মাস্টার প্ল্যান বিজেপির দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে অভূতপূর্ব রেজাল্ট করেছে লোকসভায় এই অভূতপূর্ব জয়ের পর বিজেপি খুবই উৎসাহিত আর তারা এখনই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কমপক্ষে দুশো পঞ্চাশটি আসনে জয়লাভ করার লক্ষ্যমাত্রা নিয়েই মাঠে নামছে বিজেপি লোকসভা নির্বাচনের রাজ্যে বিয়াল্লিশটির মধ্যে আঠেরোটি আসনে জয়ের পর বিজেপি ই দু হাজার একুশের জন্য মাস্টার প্ল্যান তৈরি করছে এই প্ল্যানে বাকি বিরোধী দলের সাথে তৃণমূল থেকে বিজেপিতে আসা ইচ্ছে প্রকাশ করার নেতাদের নিয়ে ও ভাবনা চিন্তা চলছে গত লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যে বাইশটি আসন দখল করেছিল তৃণমূল কংগ্রেসের নব্য বাঙালি প্রেম আর বিজেপিকে অবাঙ্গালি দল প্রমাণ করতে চাওয়া তাদের পরিকল্পনার বিরুদ্ধে বিজেপি বাঙালিদের স্বার্থে মাঠে নেমে ঝাঁপাতে শুরু করেছে দু হাজার একুশ এর নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু হবে বেকারত্ব ঘোচাতে রাজ্যে শিল্পায়ন এবং দেশ আর রাজ্যের স্বার্থে নাগরিক পঞ্জিকরণ অর্থাৎ এনআরসি বিল পাশ করানো এ রাজ্যে এনআরসি লাগু করে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের তাড়ানো বিজেপির প্রধান উদ্দেশ্য শাসক দল তৃণমূল কংগ্রেসে বিজেপির এই ইস্যুকে বেশি গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী বিধানসভা ভোটে বিজেপি এ রাজ্য থেকে একটাও আসন পাবে না উনি এও বলেছেন যে এ রাজ্য একক সংখ্যগরিষ্ঠতায় তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে তৃণমূল আবার ক্ষমতায় এসে বিজেপির স্বপ্ন চুরমার করে দেবে বলে তিনি জানান লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটে থাবা বসিয়েছিল যেটা তৃণমূলের কাছে খুবই চিন্তার বিষয় বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব আর পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা এ রাজ্যে তেইশটি আসন জয়ের লক্ষ্য রেখেছিলাম এবার আমাদের নতুন লক্ষ্য বিধানসভায় দুশো পঞ্চাশটি সিট দখল করা আমরা আমাদের নির্বাচনী রণনীতি স্থির করেছি আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্বস্ব দেব বিগত পাঁচ বছরে এ রাজ্যে বিজেপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে একসময় এই রাজ্যে সিপিএম আর তৃণমূলের নাম ছাড়া কারোর নামই শোনা যেত না আর এখন এখানে বিজেপির প্রচুর প্রভাব বিস্তার করে নিয়েছে দু হাজার চোদ্দ এর লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল এরাজ্যে চৌত্রিশটি লোকসভা আসন দখল করেছিল আর পাঁচ বছরে সেটা কমে হলো বাইশ তৃণমূলের এই পতনই বিজেপির অভূতপূর্ব উত্থানের কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটিও আসন পাবে না এই মুহূর্তে রাজ্যে একশো তিরিশটি আসন অর্থাৎ বিধানসভা আসন বিজেপির দখলে কী করে তিনি বললেন একটিও আসন পাবে না বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে গিয়ে কী অবস্থা হলো তা তো আমরা জানতে পেরেছি আবার বিধানসভা নির্বাচনেও তার প্রতিফলন ঘটবে না তা কে বলতে পারে সম্ভবত ঘটবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তাই পরিবর্তনের পরিবর্তন সম্ভবত বেশি দূরে আর নেই